হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লকডাউনের এই সময়ে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, আমাদের অনেকেরই বাসায় সাধারণ সময় কাটছে অথবা খুব প্রোডাক্টিভ কিছু করা হচ্ছে না। ওই লকডাউনে ঘরে বসে করতে পারবেন এরকমই পাঁচটি প্রোডাক্টিভ কাজ নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। এর মধ্যে প্রথম দুইটি কাজ থেকে হয়তো আপনি কিছু আর্ন করতে পারবেন না, কিন্তু শেষের তিনটি কাজ থেকে আপনি আর্ন করতে পারবেন এবং কিভাবে আর্ন করবেন তারই সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো প্রথম যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে আমাদের যেটা এক্সিস্টিং স্কিল অথবা যে কাজটা আমরা অলরেডি করতে ভালো লাগে সেটা আরও বেশি করে করতে পারি অথবা ওইটার উপর আমাদের স্কিল ডেভেলপ করতে পারি। যেমন আমরা অনেকেই লিখতে পছন্দ করি অথবা ছবি আঁকতে পছন্দ করি অথবা গান গাইতে পছন্দ করি, অনেকে নাচতে পছন্দ করি, আজকাল টিকটকে নাচলে তো সহজেই ভাইরাল হয়ে যাওয়া যায়। যাই হোক, মেনলি কথা হচ্ছে আমাদের যেটা স্কিল আমরা সেটা আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করব। এতে আমাদের যেটা কাজ করতে ভালো লাগে আমরা সেটা করতে পারবো, অ্যান্ড যদি সব ঠিক থাকে অথবা ঠিকমতো স্কিল ডেভেলপ করা যায় হয়তো এক সময় আমরা এটা থেকে আর্ন করতে পারবো। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের ক্যারিয়ার নিয়ে। আমাদের অনেকেরই ইচ্ছা আছে যে আমরা ফিউচারে কোনো একটা ফিল্ডে কাজ করব, আর অলরেডি কোনো একটা ফিল্ডে কাজ করছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে স্কিলস আছে সেটাকে আরও ডেভেলপ করতে পারি। বর্তমানে অনলাইনে অনেক কোর্স করা যায় যেটা দেখে আমাদের যে ফিল্ডে কাজ অথবা যেই ফিল্ডে কাজ করার ইচ্ছা সেই ফিল্ড নিয়ে আমরা অনলাইন কোর্স করতে পারি। বর্তমানে গ্র্যাজুয়েশনের পর জব পাওয়ার ক্ষেত্রে যদি কোনো কোর্স করা থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, আর কোনো একটা ফিল্ডে যদি কোনো এক্সপার্ট স্কিল থাকে তাহলে আমাদের কনফিডেন্সও অনেক বেশি থাকে। তো আপনারা যদি কোনো একটা ফিল্ডে স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে লিঙ্কডইন আছে, ইউডেমি আছে, তারপরে ইউটিউবে অনেক ভিডিও আছে, তো এগুলো দেখে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন, যেটা অবশ্যই অবশ্যই বর্তমানে অনেক বেশি ইম্পর্টেন্ট টু গেট আ বেটার জব ইন দ্য জব মার্কেট। তিন নম্বর যে কাজটি আপনারা করতে পারেন অথবা আমি বলবো শিখতে পারেন সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং অথবা ফটো এডিটিং। বর্তমানে অনলাইন মিডিয়ার যুগে এই তিনটা কাজেরই অনেক বেশি ডিমান্ড, যার যেটা ইচ্ছা সেটাতে আপনারা স্কিল ডেভেলপ করতে পারেন। ভালোভাবে গ্রাফিক ডিজাইন শিখলে অথবা ভিডিও এডিটিং শিখলে অথবা ফটো এডিটিং শিখলে যে কোনো একটা দিয়েই আপনি আর্ন করতে পারবেন। ফাইবার অথবা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে সুন্দর সুন্দর গিগস ক্রিয়েট করলে আপনি হয়তো খুব তাড়াতাড়ি অর্ডার পেয়ে যাবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে আপনি ফাইবার অথবা আপওয়ার্কে কীভাবে গিগস ক্রিয়েট করে অর্ডার আনবেন। তো আমি মনে করি ফটো এডিটিং অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং শিখলে এই কাজটা আপনার সবসময়ই কোনো না কোনোভাবে কাজে লাগবে, অ্যান্ড যদি এই ফিল্ডে আপনি ক্যারিয়ার করতে পারেন সেটারও এখন অনেক অপরচুনিটি আছে। ডিজিটাল মার্কেটিংয়ে এই তিনটা কাজই খুব দরকার পড়ে। সো আপনি যদি এইটাতে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন অথবা এই কাজটা ভালো করে শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো আর্ন করতে পারবেন। ফোর্থ যে কাজটি থেকে আপনারা আর্ন করতে পারেন সেটি হচ্ছে স্টক ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। সোজা বাংলায় আপনি ছবি অথবা ভিডিও বিক্রি করে আর্ন করতে পারেন। হ্যাঁ, অনলাইনে অনেক বড় একটা মার্কেট আছে যেখানে আপনি আপনার তোলা ছবি অথবা ভিডিও বিক্রি করতে পারবেন। আমি নিজেও কয়েকটা এজেন্সিতে স্টক ফটোস অ্যান্ড ভিডিও সেল করি, এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে শাটার স্টক। এছাড়াও 123RF, ড্রিমস টাইমে আপনি ছবি আপলোড করে বিক্রি করতে পারবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ড্রিমস টাইমে অলরেডি $14 মতো আর্ন করেছি। শাটার স্টকের আর্নিংটা অ্যাকচুয়ালি শেয়ার করা যায় না, বাট আমি এইটুকু আপনাদের বলতে পারি যে ড্রিমস টাইম থেকে 2-3 times বেশি আপনি আর্ন করতে পারবেন শাটার স্টকে। রেগুলার সেল হয় শাটার স্টকেই। এছাড়াও আরও কয়েকটা এজেন্সিতে আপনি দিয়ে রাখতে পারেন ছবি, কখন ডাউনলোড হবে আর কখন আপনি আর্ন করবেন তার কোনো গ্যারান্টি নাই। সো ছবি দিয়ে রাখতে আমাদের সমস্যা নাই, একই ছবি আপনি বিভিন্ন এজেন্সিতে দিতে পারবেন। সো আমি মনে করি স্টক ফটোস অ্যান্ড ভিডিও সেল করা খুবই ভালো একটা ওয়ে আর্ন করার, অ্যান্ড এটা করলে আপনার লকডাউন অথবা যে কোনো সময়ই আপনি লেজার টাইমটা পাস করতে পারবেন ইন আ প্রোডাক্টিভ ওয়ে। অ্যান্ড ফাইনাল যে কাজটা আপনি করতে পারেন অথবা শিখতে পারেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সাইড আছে, এর মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপ করলেই বর্তমানের যে মার্কেট আপনি খুব সহজেই আর্ন করতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ে SEO,
কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর যে কোনো একটা সাইড নিয়েই আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করেন অ্যান্ড ফাইবার অথবা আপওয়ার্কেই ভালোভাবে গিগস ক্রিয়েট করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি অর্ডার পেয়ে যাবেন। বর্তমানে ওয়েব কন্টেন্ট রাইটিং, এসইও অথবা ওয়েব ডিজাইনের ডিমান্ড অনেক বেশি, কারণ সবাই এখন ওয়েবসাইট খুলছে এবং চাচ্ছে যে তাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর হোক। সো ওয়েবসাইটের এসইও করা বা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা অথবা আপনি ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপ যে কোনো একটা স্কিল যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে এই ফিল্ডে আপনার আর্ন করার অনেক অপরচুনিটি থাকবে। একইভাবে আপনি ফাইবার অথবা আপওয়ার্কে নিজে অ্যাকাউন্ট খুলে গিগস ক্রিয়েট করলে সেখান থেকে খুব তাড়াতাড়ি এই লাইনগুলোতে আপনি অর্ডার পেয়ে যাবেন। সো আমি মনে করি আর্ন করার জন্য বর্তমানে ডিজিটাল মার্কেটিং অনেক ভালো একটা ফিল্ড। সো আপনি ঘরে বসে অথবা আপনার লেজার টাইমে এই বিষয়ে আপনার স্কিল ডেভেলপ করে খুব ভালোভাবেই তাড়াতাড়ি আর্ন শুরু করে দিতে পারবেন। সো এই ছিল আমার 5টা কাজের আইডিয়া যেটা আপনি ঘরে বসে লকডাউনে অথবা আপনার অবসর সময়ে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারেন অথবা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি মেইনলি ঘোরাঘুরি করি কিন্তু লকডাউনে ঘুরতে পারছি না, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আশা করি আপনাদের কাজে আসবে। আবারও অনেক ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। আজ এ পর্যন্তই। আমি আসিফ ইমেল। আল্লাহ হাফেজ।